মাটিতে আপনি বেটে চারা করবেন আর হচ্ছে বিটে চারা করবেন আপনি জমিতে লাগাবেন একই দিনে লাগাবেন একই সময় লাগাবেন আপনার বিশ দিন আগে এটার ফলন আসবে পেঁপে মনে হয় পাকার হ্যাঁ পাকা পাকা বিক্রি করি এই চারা কি আপনার নিজের তৈরি হ্যাঁ নিজের তৈরি আমার দেড় মাস হয়ে পেঁপে বিক্রি করতেছি আমি যে আপনি এত বড় একটা প্রজেক্ট কোনো ঘিরা নাই কেন এখানকার লোকজন অনেক ভালো আর আমার বাড়িগুলো এখান থেকে চোদ্দ কিলো দূরে এখান থেকে হ্যাঁ আমি মনে করেন চোদ্দ কিলো প্রতিদিন আপ ডাউন করি আমার অটো আলাইকুম আপনারা অনেকদিন ধরে আমাদের কাছ থেকে বিভিন্ন সবজির চারা নিয়ে থাকেন আমাদের পেজ থেকে তো আমরা কোন জায়গা থেকে এইগুলো কালেক্ট করি কারা এই কাজগুলো করে এইগুলো অনেকেই জানতে চান তো আমরা আজকে আছি হচ্ছে আব্দুর রশিদ ভাইয়ের সঙ্গে উনি পীরগাছাতে এইগুলো তৈরি করে আপনাদের আশেপাশে দেখতে পাচ্ছেন যে এই সবজির চারাগুলো হচ্ছে তো তার কাছেই প্রশ্ন করব যে কেন এইগুলোর মানে সেরা কি কি কাজ করে কি কারণে আপনাদের নেওয়া উচিত এই বিষয়গুলো তার কাছে জানতে চাইব ভাই কেমন আছে বিসমিল্লাহ রহমান আসি আল্লাহ রহমত মোটামুটি খুবই ভালো তো এই সবজির চারা উৎপাদনে কতদিন ধরে আছেন আমি হচ্ছে দুই হাজার সতেরো থেকে আছি দুই হাজার সতেরো থেকে তো আপনি এই চারাগুলোতে কি এমন করেন যে যারা নেয় তাদের ফসল ভালো হয় এই এই বিষয়টা যদি একটু আমাদের দর্শককে বলুন আসলে এটা হচ্ছে মাটি ছাড়া তারা এখানে কোনো মাটির কোনো কারবার নাই এটা সব হচ্ছে মিডিয়া দিয়ে মানে কোকোবিট নারকেলের ইয়ে দিয়ে এই চারাটা আর কি তৈরি করা হয় যে মিডিয়াটা আর এখানে আপনার কোনো রোগমুক্ত চারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটি চারাও কোনো পচা নাই বা পোকা নাই একটি স্পট নাই আর যে আপনারা দেখছেন যে এই যে পলি হাউস বা নেট হাউসটা একচুল পরিমাণ মতো ফুটা নাই পোকা এখানে পোকা আসার কোনো সুযোগ নাই বা পচারি লাগে না এই কারণে সেরা আর চারা এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় একটা যে প্রত্যেকটা চারাই মানে আপনি লাগাবেন জমিতে একটাও নষ্ট হবে না আপনার এক হাজার গাড়বেন এক হাজার চারাই বর্তিবে আর হচ্ছে মাটিতে আপনি এক হাজার চারা যদি লাগান আপনার ফিফটি পার্সেন্ট চারা নষ্ট হয়ে যাবে কারণ কি কারণ হচ্ছে ওটা মানে শেকড়টা ওঠে না আর এটা না আর হচ্ছে এটা আপনি শেকড়টা দেখেন যে এই কিন্তু বয়স এখনো হয়নি মাত্র বিশ দিন বয়স এই বিশ দিন বয়সে দেখেন আপনার চারাটা যে কিভাবে চারাটা শেকর পেয়েছে মানে মোটামুটি কয়েন হয়ে গেছে কিন্তু চারাটা এখনই ডেলিভারি দেওয়া যাবে এরকম অবস্থা এই চারাটা একদম মনে করেন দেখেন যে কোনো একটি পাতা মাত্র পাঁচটি পাতা হয়েছে তারপরে কোনো স্পট নাই চারাটা দেখেন কত স্বাস্থ্য মান আর কি সুবল মাটিতে হলে তো এই চারা হইতো না আপনি ফাঙ্গাস হ্যাঁ ফাঙ্গাস হইতো এই শিকড় ছিঁড়ে যেত পচারে ধরতো আপনার জমিতে যা রোদ সহ্য করতে পারতো না আচ্ছা এখন আরেকটা বিষয় আমরা যে দর্শকের উদ্দেশ্যে বলবেন যে মাটি থেকে তুলে যেটা রোপণ করা হয় আর এটা রোপণ করলে কত দিনের ডিস্টেন্স আপনার মাটি চারাটা ফল হবে আপনার পঁচিশ দিন লেটে মানে আর রোপণ করার পরে একসাথে তুলে আপনি আপনি লাগান মাটিতে বেটে আর হচ্ছে কোকো বিটে চারা করবেন আপনি জমিতে লাগাবেন একই দিনে লাগাবেন একই সময় লাগাবেন আমরা বিশ দিন আগে এটার ফলন আসবে বিশ দিন আগে এককে আমরা পরীক্ষিত আমাদের এখানে ট্রায়াল কিন্তু অনেক জায়গা আছে আমরা ট্রায়াল দিই নিজে যে কোন ফসলটা কতদিনে হবে কিভাবে মানুষ হারভেস্ট করতে পারবে কতদিনে ফলনটা আসবে কোন সবজি আর প্রত্যেকটা সবজি ট্রাইল আলাদা আলাদা জায়গায় দেওয়া হয় কি কি চারা এখন করতেছে এখানে এখন বর্তমান সিজন তো শুরু না তারপরে মরিচ আছে বাঁধাকপি ফুলকপি বেগুন টমেটো পেঁপে তারপরে মিষ্টি কুমড়া লাউ ঝিঙ্গা করলা এছাড়া আরো অনেক চারাই আছে আর কি সবজি সবজি জগতে বাগান আছে আমরা দর্শককে দেখাবো আপনার যে এত বড় একটা বাগান আপনি পেঁপে মনে হয় পাকার পাকা পাকা বিক্রি করি এই চারা কি আপনার নিজের তৈরি হ্যাঁ নিজের তৈরি আমার দেড় মাস হয়ে পেঁপে বিক্রি করতেছি আমি দেড় মাস থেকে কয় মাসে ফলন দিয়েছেন আমার এটা আমি আগাম লাগাছিলাম এটা একটু লেটে হয় আপনার পাঁচ মাসে আজকে ফলনটা ফলন আসে আর এই পেঁপেটাই আপনার সিজনে যদি লাগান আপনার পঞ্চাশ দিনে ফলন আসবে তো আপনি কি মনে করেন যে আপনার এই যে পেঁপে নিচ থেকে যে ধরছে আমরা দেখলাম এটার কারণ কি আপনার নিজের নিজের চারা আর আমরা চারাটার মানে রোগমুক্ত চারা আর চারাটা মনে করেন একদম সুস্থ চারা আচ্ছা এখানে এসে আমার একটা জিনিস বারবার আপনার প্রশ্ন করতে ইচ্ছা করতেছে যে আপনি এত বড় একটা প্রজেক্ট কোনো ঘেরা নাই কেন এখানকার লোকজন অনেক ভালো আর আমার বাড়ি কিন্তু এখান থেকে চোদ্দ কিলো দূরে এখান থেকে হ্যাঁ আমি মনে করি চোদ্দ কিলো প্রতিদিন আপডাউন করি আমার অটো আছে মোটর সাইকেল আছে যখন যেটাতে আর কি সুবিধা হয় ওইভাবে যাতায়াত করি শুনতে পারেন অনেক কাস্টমার আছে না এখানে কোনো হারার মতো সব জিনিস আমার বাইরেই থাকে

হ্যাঁ আমার যে কোনো সাজেশন বা চারা কিভাবে গাড়তে হবে কি প্রসেসিং করতে হবে কোন দিন কি দিতে হবে চারা রোপন করতে কি হবে সব পরামর্শ নিয়ে থাকে মানুষ আর কি সবসময় তো ধন্যবাদ আপনাকে তো আপনারা বুঝতে পারলেন যে আমরা যে জায়গাটা এখন আছি এরকম ফার্মার্স আমাদের আছে প্রায় ঊনপঞ্চাশ জন যারা রেগুলার আমাদেরকে এই চারাগুলা দিয়ে থাকে আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে চাইলে আমাদের সারা বাংলাদেশ যে কোনো জায়গায় সমস্যা নেই আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিব সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ